কি বিপদের বন্ধু, হ্যাঁ মানুষের উপকার করে বেড়ে খালি ঘুরেন না। দেখেন দেখেন মোটর সাইকেলটার কি হয়েছে, দেখেন এটা কি কুষ্টিয়াতে চালাই আইছেন? এটা তো অনেক আগের মডেল না, প্রথম মডেল 2003-04 এ, না এটা অবশ্য 10 সালে কিনছে। আপনি পুলিশের লোক? বসেন, কি হয়েছে আপনার? বসেন বসেন। সিগন্যালে গাড়ি বন্ধ করছি, পরে যখন আবার চাবি দিতেছি স্টার্ট হয় না, স্টার্ট হচ্ছে না। কোথায় চাকরি নাই পাইতেছে? কোথায় চাকরি করেন আপনি? আমি আছি কুষ্টিয়ে। আপনি র‍্যাঙ্ক? সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর কোন থানে? তোমার থানে। আচ্ছা ঠিক আছে, আমি পরিচিত আমার মিস্ত্রি আছে, আপনি ফোন দেন। হ্যাঁ নাসিম ভাই, আমি ভাই সার্জেন্ট মুকলেস ভাই। মুকলেস ভাই তাহলে ভাই, যে আঙ্গরাজ দারোগা ভাই আজকে বিপদে পড়ছে, একটু কথা কন ভাই। এই যে মোটর সাইকেলের স্টার্ট বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, মানে এখন লাইন পাচ্ছে না। হ্যাঁ অ্যাপাচি অ্যাপাচি। আমি ওই যে ট্রাফিক বক্সে, এটা হচ্ছে ওই যে মানিক মি আরং আছে না, ধন্যবাদ ভাই আসেন। আমি 10 নম্বর একবার বলছিলাম না, ওই যে গেলেন কোনো মিস্ত্রি পাই না, আপনি যা এক্সাক্ট। থ্যাংক ইউ ভাই। ভাই কত দিব আপনি দেন তো, আপনি আপনার ইচ্ছা, এটা কি কথা? উনি কি খুশি হয়েছেন নাসিম ভাই? এদিকে এদিকে তাকান, খুশি হয়েছেন? উনি কিন্তু দারোগা, আর মানুষ খান কি বল, উনি কিন্তু আমাদের পুলিশের দারোগা। কথা বলেন না, যাই হোক বিপদের বন্ধু, কিন্তু আপনি আসলে বিচার করা যাবে না, দেখা দিয়ে বিচার করা যাবে না। তো আজকে আপনি এই যে আপনার বাইকটা দিয়ে ঠিক করে দিল, তো কিছু বলবেন? আপনাকে অত্যন্ত ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে, যে পুলিশে এইভাবে যে সাহায্য করে, এটা যদি আপনার মতো সবাই করে বাংলাদেশের পুলিশের বাপ মূর্তি অন্যরকম হয়ে যাবে। আচ্ছা আপনিও তো পুলিশ, আপনি পুলিশ না? হ্যাঁ। আপনি আমার আমার কি ধারণা জানেন, কিছু মনে করেন না আপনি? আপনি আপনার দায়িত্ব যেখানে পালন করেন সেখানে 100% আপনি মানুষের উপকার করেন, তা না হলে আজকে আমাকে এখানে জীবনও পাইতেন না, কারণ অলরেডি আপনাকে দুইজনে কিন্তু না করে দিছিল। আপনি যদি কারো আপদে বিপদে পাশে দাঁড়ান, অবশ্যই আপনার আপদে বিপদে পাশে দাঁড়ানোর মানুষ পাবেন, আল্লাহ ওসিলা করে পাঠাই দিবে। আমি এটা বিশ্বাস করি, কারণ আমি এরকম ঝামেলায় পড়ছিলাম, আমিও পাশে পাইছি মানুষকে, কারণ এই যে মানুষের উপকার করে ঘুরি, একজন আরেকজনের যদি আমরা উপকার করি অবশ্যই আমিও যদি বিপদে পড়ি আমিও উপকার পাবো, এই তো আশা করি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনি যে কাজে আসছেন ঢাকাতে, আপনার কাজটা সুন্দরভাবে করে যান, আর আপনি যেখানে শেষ করে কাজ শেষ করে আপনি যেখানে দায়িত্ব পালন করবেন, আমিও আপনার কাছে আশাবাদী। এইভাবে যেখানে যেই মানুষটাই বিপদে পড়ুক না কেন, আমরা বাংলাদেশ পুলিশ তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নাসিম ভাই কিছু বলবেন? না ভাই আমার কিছু বলার না, আমারে যখন ডাক দিবেন আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, আর মানুষ বিপদে পড়বে আমারে ফোন দিবেন আমি চলে আসবো। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, দোয়া করি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।